নিউ ইয়র্কে প্রথমবারের মতো শুরু হয়েছে দুদিনের সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব কুইন্সের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এই উৎসবে হাজারো বাংলা চলচ্চিত্রপ্রেমী জড়ো হচ্ছেন শনিবার সকাল এগারোটায় শুরু হওয়া এই উৎসব চলবে রোববার রাত এগারোটা পর্যন্ত শেষ দিনের গালা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ ও ভারত সহ বিভিন্ন দেশের প্রায় চল্লিশ জন তারকা নিউ ইয়র্কে হাজির হয়েছেন জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারটি বাংলাদেশি আমেরিকানদের কাছে নন্দন কানন নামে পরিচিত এই নন্দন কাননই বসেছে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের মিলন মেলা কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের স্মরণে আয়োজিত এই নান্দনিক আয়োজনে সারাদিনই দেখা গেছে নতুন প্রজন্মের সুচিত্রা ভক্তদের বাদ ভাঙা উচ্ছ্বাস নিউ ইয়র্কে এরকম চলচ্চিত্র উৎসব সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব আমাদের বাঙালিরা আমরা বিশ্বের দরবারে নিয়ে যাচ্ছি আমাদের বাঙালি চলচ্চিত্রটাকে আমাদের একটু পরে একটা একটা ডান্স পারফরমেন্স আছে ওটার জন্যই আমরা এভাবে সুচিত্রা সেনের লুক দিয়েছি অনুষ্ঠানের যুক্তিতে আসা অনেকেই আপ্লুত হাজারো মানুষের সম্মিলন দেখে আজকে যে উৎসব হচ্ছে বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পৃথিবীর মধ্যে বাংলাদেশের কলকাতার বাইরে এটা আমি অনেকটা ঐতিহাসিক উৎসব মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের যে একাধিক প্রদর্শনী একাধিক মুক্তিযুদ্ধের চলচ্চিত্র কেড়ে বেছে নিয়েছে এটা আমার কাছে মনে হয়েছে যে এই উৎসবের একটা অন্যতম সৌন্দর্য আসলে বাঙালির মনোজগতে সুচিত্রা সেন তো একটা বড় জায়গা দখল করে আছে একটা সময়ে এতটাই নষ্টাল যে উত্তম সুচিত্রা এবং সেই নামেই একটা ফেস্টিভ্যাল হচ্ছে এখানে সুচিত্রা সেন দুই বাংলার দীর্ঘদিনের পরিশ্রমের ফলেই এই আয়োজন সম্ভব হয়েছে বলে জানান আয়োজকরা আমাদের উৎসব ইতিমধ্যে সকাল এগারোটায় যথাসময়ে ফিল্ম স্ক্রিনিং শুরু হয়ে গেছে অভূতপূর্ব সারা এত সকালে দর্শক এসেছে এবং তারা ছবি দেখে রিভিউ দিচ্ছে সুচিত্রা সেন চলচ্চিত্র যে উৎসব হচ্ছে এটার একমাত্র তাৎপর্য হচ্ছে এই চলচ্চিত্র আমাদের যে একটি সংস্কৃতি আছে সেটাকে বিশ্বায়ন করা আর বাংলাদেশ ও ভারত থেকে যোগ দেয়া শিল্পীরা জানান নিউইয়র্কের এই উৎসব বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে তুলে ধরার নতুন মাত্রা যোগ করেছে অনেক ভালো লাগছে সব থেকে বেশি ভালো লাগছে এই জন্য যে এতগুলা বাংলা সিনেমা কলকাতা হোক বাংলাদেশ হোক এতগুলা বাংলা সিনেমা একসাথে আসলে দেখার সুযোগ হচ্ছে মানুষ এটাই সব থেকে বেশি ভালো লাগছে বাংলা চলচ্চিত্র একটা উৎসব খুব ভালো লাগছে মানে অনেক শিল্পী কলা এসেছে দুই বাংলা থেকে প্রচুর সিনেমা এসেছে সো এখানকার যে দর্শক মুখিয়ে থাকে বাংলা সিনেমা দেখার জন্য তাদের জন্য এটা একটা বিরাট বড় আনন্দ উৎসব এই উৎসবটা যেভাবে শুরু হয়েছে যেভাবে চলছে আমার মনে হয় এই যাত্রা দীর্ঘ থেকে দীর্ঘায়িত হবে খুবই গর্বিত বোধ করছি বাঙালি হয়ে বাংলাদেশিদের সবাইকে দেখতে পাচ্ছি আই এক্সপেক্ট দ্য ফেস্টিভাল টু বি ভেরি ফান ভেরি জয়ফুল আই সো এক্সাইটেড আই সো হ্যাপি হিয়ার খুবই ভালো লাগছে কারণ আমরা সবাই যারা অভিনয় করি আমি যারা সিনেমা দেখতে ভালোবাসি তাদের সবার কাছে সুচিত্রা সেন নামটাই খুব ইন্সপিরেশনাল এবারের উৎসবে প্রায় চারশো চল্লিশটি চলচ্চিত্র জমা পড়েছে আর বাছের পর দুদিনে সত্যজিৎ রায় জহির রায়হান ও তারেক মাসুদের নামে তিনটি পৃথক অডিটোরিয়ামে দেখানো হচ্ছে উনচল্লিশটি বাংলা চলচ্চিত্র শত শত মানুষের পদচনায় মুখর সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব জ্যামাইকার পারফর্মিং আর্ট সেন্টারে দুই বাংলার চলচ্চিত্র প্রেমীদের এক মিলন মেলায় পরিণত হয়েছে পিনাকি তালুকদার টিভি ফোর নিউ ইয়র্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর